What's up, Ashes? Welcome to my channel. My name is Ash, aka iFollowSumon, and in this video, I'm going to show you guys top 5 best and easy tricks to improve your device performance. Also, there will be a bonus at the end, so make sure to stay till the end and let's jump in the video. So first thing first, এই পাঁচটা স্টেপের প্রথম তিনটা স্টেপ একইভাবে করতে হয়, যেগুলো করার নিয়মটা প্রায় একই রকমের। তো প্রথমে যেতে হবে উইন্ডোজ কিতে, তারপর সেখান থেকে সার্চ দিতে হবে রান লিখে, তারপর রান প্রোগ্রামটা ওপেন হয়ে যাবে। এখানে এইভাবেও করা যায়, অথবা উইন্ডোজ কি প্লাস আর একসাথে দুটো ক্লিক করলে এই রান প্রোগ্রামটা অন হয়ে যাবে। তারপর এখানে লিখতে হবে পার্সেন্টেজ TEMP দেন এগেইন পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ স্ট্যাম্প পার্সেন্টেজ লেখার পর ওকেতে ক্লিক করতে হবে বা এন্টার ক্লিক করতে হবে, তারপর এই প্রোগ্রামটা অন হয়ে যাবে। এখানে অনেক ফাইল দেখা যাবে, সবগুলো ফাইলই আননেসেসারি, একটারও কোনো প্রয়োজন নেই, সবগুলো ফাইল তোমার স্টোরেজ দখল করে আছে। মূলত আমরা জানি যে স্টোরেজই পারফরমেন্স নিয়ন্ত্রণ করে, সো এই সবগুলো সিলেক্ট করতে হবে, তারপর ডিলেটে ক্লিক করতে হবে। এই ফাইলগুলো ডিলেট করতে পারমিশন চায়, সো এইগুলো তোমরা ট্রাই অ্যাগেন দিতে পারো, যদি দেখো যে হচ্ছে না তখন স্কিপ করে দেবে, এতে কোনো সমস্যা নেই, আর হয়ে গেলে সবগুলো ডিলেট করে দেবে। সো এই হলো ফার্স্ট স্টেপ। এটার করার পর তোমার পিসি পারফরমেন্স তো ফার্স্ট হবে, স্টোরেজে অনেক ফাঁকা হয়ে যাবে। গাইস ডোন্ট ওরি, একটা জিনিসও তোমাদের কোনো ইম্পর্টেন্ট বা কাজের জিনিস না, সব অপ্রয়োজনীয়। আমি এগুলো চেক করে দেখছি। তারপরে আবার সেম করতে হবে, উইন্ডোজ কি রান লিখে সার্চ দিতে হবে বা উইন্ডোজ আর একসাথে ক্লিক করতে হবে, তারপর এটা অন হয়ে যাবে। এরপর লিখতে হবে PREFETCH প্রিফেজ। তো প্রিফেজ লেখার পর এখানে পারমিশন চাবে, তো কন্টিনিউ দিলে কোনো সমস্যা নেই পারমিশনে। তারপর আবার এরকম অনেকগুলা ফাইল সহ একটা প্রোগ্রাম ওপেন হয়ে যাবে। তো এখানে সেম করতে হবে, সবগুলো সিলেক্ট করতে হবে বা কন্ট্রোল এ ক্লিক করতে হবে। কন্ট্রোল এ হলো সিলেক্ট অল এর শর্টকাট, তারপর ডিলিট করতে হবে। সো ট্রাই অ্যাগেইন দিলে এগুলো হবে না, সো এগুলোকে পরে স্কিপ দিয়ে দিতে হবে। তো গাইস ট্রাস্ট মি, একদম সেফ, কোনো সমস্যা হবে না, ঝামেলাও না, ফার্স্ট দুইটা স্টেপ একদম ইজি। তো তারপরে স্টেপটাও একই রকম, কিন্তু এখানে রানে ক্লিক না করে তোমাদেরকে যেতে হবে এখানে সার্চে। সো এখানে সার্চে যাওয়ার পর তোমাদেরকে সার্চ দিতে হবে ডিস্ক ক্লিন আপ, হুইচ ইজ DISK CLEANUP। সো ডিস্ক ক্লিন আপ সার্চ দিয়ে ক্লিক করার পর এখানে কোন ড্রাইভটা তোমরা ক্লিন করতে চাও সেটা আসবে। সো এখানে সি ড্রাইভটা মূলত সবাই সিলেক্ট করবে, তারপর এই জায়গায় তোমরা চলে আসবে। তো এখানে দেখবো অনেকগুলো বক্স বক্স আকারে আছে, এই সবগুলো তোমাকে সিলেক্ট করতে হবে। তো এইগুলা আমি জুম করে দেখা দিচ্ছি, এই সবগুলো এখানে একটাও যাতে বাদ না যায়, সবগুলো সিলেক্ট করার পর তোমাদেরকে এখানে ওকেতে ক্লিক করতে হবে। তোমাদের এখানে ওকেতে ক্লিক করা মানে হলো এই জিনিসগুলো ক্লিন আপ হয়ে যাবে। সো ডিলেট ফাইলসে ক্লিক করলে কোনো সমস্যা নেই। সো এখানে হালকা টাইম নিতে পারবে, এটা মূলত তোমার পিসির পারফরমেন্স এতদিন কি অবস্থা ছিল সেটার উপর ডিপেন্ড করবে। এখানে কন্টিনিউ দিয়ে দেবা তোমরাও, আর তাহলে এটা হতে থাকবে। এই নাম্বার থ্রি স্টেপটা হয়ে গেছে। তো এই তিনটা স্টেপই হলো মূলত বেস্ট স্টেপ ছিল, এগুলো শেষ হয়ে গেছে, এগুলো সবগুলো ইম্পর্ট্যান্ট। সো গাইস এই তিনটা স্টেপ শেষ হওয়ার পর 4 নম্বর স্টেপটা একটু কমপ্লিকেটেড বাট ইজি। এটার মধ্যে উইন্ডোজ 8 আর 10 এর জন্য সিলেক্ট করতে হবে কন্ট্রোল কি, শিফট কি, আর হলো ESC নামক একটা কি আছে, ওইটা তিনটা একসাথে ক্লিক করলে এই প্রোগ্রামটা ওপেন হবে, হুইচ ইজ টাস্ক ম্যানেজার। বা তোমার আমি একটু পরে দেখে দিতেছি আসলে নর্মালি কিভাবে এখানে যেতে হয়। তো এখানে যাওয়ার পর এখানে আসলে শো করবে যে কোন কোন অ্যাপসগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। তো এই ব্যাকগ্রাউন্ড অ্যাপসগুলো তোমার পিসি পারফরমেন্স একদম ড্যামেজ করে দেয়। সো এখানে যেটা তোমার নেসেসারি একদম মানে প্রয়োজন আছে, একদমই প্রয়োজন আছে, সেটা অন রেখে বাকিগুলো এখানে ডিসেবল করে দেবে। তো এখানে আমার কাছে যে বিজয় ছিল আমি এটাকে ডিসেবল করে দিয়েছি। তো এইবার আমি দেখাচ্ছি যে আসলে উইন্ডোজ থেকে কীভাবে সেখানে যেতে হবে। তো প্রথমে উইন্ডোজে যেতে হবে, তারপর রানে ক্লিক করতে হবে, তারপর MS config লিখতে হবে, হুইচ ইজ MSCONFIG। সো MS config লেখার পর সিস্টেম কনফিগার এখানে আসবে, তারপর এখান থেকে স্টার্ট আপে যেতে হবে। স্টার্ট আপে গেলে এখানে একটা লেখা দেখবি ওপেন টাস্ক ম্যানেজার। তো ওপেন টাস্ক ম্যানেজারে ক্লিক করার পরেই তোমরা সেখানে চলে যাবে, হুইচ ইজ টাস্ক ম্যানেজার প্রোগ্রাম। তো এখান থেকে ওই যে আমি যেভাবে দেখালাম অ্যাপস ডিসেবল করতে হবে, সেভাবেই ডিসেবল করে দিলে তোমার পিসি ক্লিন হয়ে যাবে, আর আননেসেসারি কোনো স্টোরেজ ভরা থাকবে না বা পাওয়ারও যাবে না। তো এই ছিল নাম্বার 4 এ, হুইচ ইজ প্রিটি গুড। তো নাম্বার 5 এর জিনিসটা একদম সিম্পল, তোমাদেরকে সেটিংসে যেতে হবে, সেখানে অ্যাপসে ক্লিক করতে হবে। এখানে পারফরমেন্স স্টোরেজ আবার অন্যদিক থেকে ডিপেন্ড করে অ্যাপসের উপর। তো এখানে তোমার যেই অ্যাপসগুলো ইউজ করো ওগুলো ছাড়া আননেসেসারি অ্যাপসগুলো আনস্টল করে দেবা সবসময়। অ্যাপস চেক করলে দেখতে পারবে যে আমি আসলে কোনগুলো ইউজ করি। আমি সবগুলো উইন্ডোজ 10 এর জন্য যেগুলো বিল্ড করা তাই ইউজ করি, আর আমি সার্চ ইঞ্জিন হিসেবে মাইক্রোসফট এজ ইউজ করি। সো এখানে আমার কাছে গুগল অ্যাপসটাও আছে, মোজিলা ফায়ারফক্স আছে। তো আমার এতগুলোর দরকার নেই, আমি গুগল অ্যাপসটা ব্যাকআপে রেখা মোজিলা ফায়ারফক্সটা এখন আনস্টল করে দেবো। সো গো টু অ্যাপস অ্যান্ড ফিচার্স। গাইস উইন্ডোজ 7 এর জন্য এটা একটু অন্যরকম হতে পারে, বাট যাওয়ার প্রসেস বা সিস্টেম একদম ইজি, এটাতে কোনো সমস্যা নেই। তো তারপর এখানে মোজিলা ফায়ারফক্সে ক্লিক করে
আমি আনস্টল করে দিলাম। সো এটা কী করবে, আমার পিসি বা ল্যাপটপের পারফরমেন্স, আমি এখানে ল্যাপটপ ইউজ করছি, ওইটা পারফরমেন্স ফাস্টার করে দেবে, হুইচ ইজ ভেরি গুড। তো তোমরা চাইলে যেটা তোমাদের প্রয়োজন নেই সেটাই তোমরা আনস্টল করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। তো এখানে মজিলা ফায়ারফক্স আনস্টল করতে যে যেই প্রসেসগুলো দরকার সেগুলো আসছে, এখানে নেক্সট ক্লিক করতে হবে, নেক্সট ক্লিক করলে তারপর এটা আনস্টল হয়ে যাবে। সো গাইজ, আমি তোমাদেরকে একটু বলতে ভুলে গেছি যে আসলে নাম্বার ফাইভে আমি দুইটা জিনিসকে রাখছি, একটা ছিল আনস্টল আননেসেসারি অ্যাপস আর আনইউজড প্রোগ্রাম, দেন আরেকটা ছিল হুইচ ইজ কিপ এভরিথিং আপ টু ডেট, অর্থাৎ তোমার প্রোগ্রামটা সবসময় আপডেট করে রাখা। তোমরা আপডেট প্রিটি ইজি, এখানে তোমাদের উইন্ডোজ 7 বা 10 থাকলে এখানে অপশন থাকবে আপডেট অ্যান্ড সিকিউরিটি, আর উইন্ডোজ 7ও এরকম লেখা থাকবে, তোমাদের একটু খুঁজে বের করতে হবে, সব কিছু তোমরা উইন্ডোজ সেটিংসে পেয়ে যাবা। তো এখান থেকে চেক করে নিতে পারবে যে তোমাদের এই জিনিসটা আপ টু ডেট আছে কি না। তো এখানে আমার ডিভাইস আর চেক করলাম মাত্র, তো তোমরাও চেক করে নিবা তোমাদের ডিভাইসটা সবসময় লেটেস্ট ভার্সনে আছে কিনা, না থাকলে এখানে অনেক সমস্যা দেখা দেয়, তোমরা লেটেস্ট ফিচারগুলো তো একদিকে পাবাই না, তার উপর পিসির পারফরমেন্সে অনেক সমস্যা হয়। মূলত যারা ল্যাপটপ ইউজ করো এটা মূলত ওদের জন্য। তো এখানে তোমরা যদি ব্যাটারিতে যাও, ব্যাটারিতে গেলে তোমরা এখানে দেখতে পারবা যে টার্ন ব্যাটারি সেভার অন অটোমেটিকলি ইন মাই ব্যাটারি ফলস বিলো, মানে তুমি এখানে যত ব্যাটারি সেভ করতে যাবা তত তোমার ডিভাইসের পারফরমেন্সে সমস্যা হবে। সো এটাকে 20 এর উপরে যদি রাখো তাহলে কোনো সমস্যা নেই, শুধু তোমরা পারফরমেন্স কম পাবা, তোমাদের পিসি বাইরে ভেঙে ফেলতে ইচ্ছা করবো, হুইচ ইজ নট কুল অ্যাট অল। সো এই প্রসেসগুলোর পরে আমার কাছে আরেকটা যেটা আছে, তাহলে তোমাদেরকে আবারও সেই ফার্স্ট 3 স্টেপের মতো রানে যেতে হবে, হুইচ ইজ উইন্ডোজ অ্যান্ড আর, এতক্ষণে নিশ্চয়ই শর্টকাটটা বুঝা গেছো। সো উইন্ডোজ আর ক্লিক করার পর তোমাদের এখানে সার্চ দিতে হবে TREE। তো এখানে ট্রি লেখলে একটা রিফ্রেশ হয়ে যাবে পুরো পিসি। ও এখানে ট্রি এর মূলত দুইটা সেটিংস আছে, একটা হলো শুধু TREE লেখলে এটা অনেক ফাস্ট, আরেকটা আছে পুরো পিসিটাই একটা স্ক্যানের মতো হয়ে যাবে, হুইচ ইজ TREE, তারপর একটা স্ল্যাশ দিতে হবে। সো এটা লেখার পর তোমাদেরকে ওকেতে ক্লিক করতে হবে, তারপর দেখবে যে পুরো সিস্টেম পুরো তোমাদের ডিভাইসের সব প্রোগ্রামটা একবার স্ক্যান হয়ে যাবে। তো এরকম যদি তোমরা ডেইলি করো সো তোমরা দেখতে পারবে যে আসলে কোনো প্রবলেম আছে কিনা, বা এটা তোমার প্রোগ্রামটাকে ফাস্ট করে দেবে, হুইচ ইজ সবার যেটা দরকার। সো এটাতে ফার্স্ট টাইম করলে মনে হালকা টাইম লাগতে পারে, বাট যদি তোমরা রেগুলার করো একটা টাইম এটাই ফাস্ট হয়ে যাবে, যেমন আমারটা হয়ে গেল ইজি। সো আজকের ভিডিও এ পর্যন্তই, থ্যাংকস আ লট ফর ওয়াচিং টিল দ্য এন্ড। ইফ ইউ এনজয় দিস ভিডিও মেক শিওর টু গিভ দিস ভিডিও বিগ থামস আপ, কমেন্ট হোয়াট ইউ থিঙ্কিং, অলসো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ ক্যান গেট মাই লেটেস্ট ভিডিও ফার্স্ট।